নামাজ কিন্তু সবসময় পড়া যায় না। নামাজের এমন কিছু সময়, এমন কিছু টাইম আছে যখন পড়া হারাম, ঠিক আছে না? তিন সময়, তিনটা টাইম আছে, ওই তিন সময়ে নামাজ পড়া হারাম। ওই সময় আপনি নামাজ পড়তে পারবেন না, সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। এক নম্বর, সূর্য যখন উঠে তখন নামাজ পড়া হারাম, নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়লে গুনাহগার হবেন, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। দুই নম্বর, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে ওই সময় আপনি নামাজ পড়তে পারবেন না, পড়লে আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। তিন নম্বর বিষয়টা হলো, সূর্য যখন ঠিক ডুবে যায় ওই সময় নামাজ পড়তে পারবেন না, যদি পড়েন সওয়াবের পরিবর্তে কী হবে, আপনার গুনাহ হবে। এইভাবে আরও কিছু বিশুদ্ধ সময় আছে, মাকরুহ টাইম। এইভাবে নামাজ দশ সময়ে, দশ টাইমে নফল নামাজ পড়া মাকরুহ। আমি দুটি বিষয় বলবো, সম্পূর্ণ বলার সময় নেই। এক নম্বর বিষয় হলো, ফজরের নামাজের পর, সরি, ফজরের সময় হওয়ার পর, ফজরের আজানের পর ফজরের নামাজ ছাড়া, যেমন ফজরের সুন্নাত কিংবা ফরজ, ফজরের ফরজ ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া এখানে যায় না, এটা এখানে নিষেধ করা হয়েছে। এই নিষেধটা এটাও যেটা করে, এটা কিন্তু আবার হারাম না, এটা মাকরুহ টাইপের, হালকা টাইপের নিষেধ, না বলাটাই উত্তম। তাহলে কি বুঝলাম, আমরা ফজরের আজান যখন হয়ে যাবে তখন আমি শুধুমাত্র ফজরের সুন্নাত কিংবা ফজরের ফরজ ছাড়া সূর্যটা পর্যন্ত আর কোন রকমের নামাজ আমি নফল নামাজ করব না, এটা একটা বিধান, এটা মনে রাখবেন। নাম্বার টু, দুই নম্বর হলো, মাগরিবের যখন আজান হয়ে যায়, ঠিক আছে না, একটু পিছনে যাই, আসরের যখন আজান হয় আমরা নামাজ পড়ি, ঠিক কিনা? আসরের নামাজের, আসরের নামাজ পড়ার পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত ওই সময় কি নামাজ, কোন রকমের নফল নামাজ পড়া যায় না, মাকরুহ হয়, তবে হারাম নয়, সেটা মনে রাখবেন। এরপরে আসুন, যখন সূর্য ডুবে গেল, সূর্য ডুবার সাথে সাথেই মাগরিবের নামাজের সময় হয়ে যায়, তখন আপনার আমার উচিত মাগরিবের নামাজটা পড়া। মাগরিবের আজানের পরে বা সূর্য ডুবার পরে মাগরিবের নামাজের ফরজ নামাজের আগে কোনো রকমের নফল নামাজ পড়া যায় না, যায় না, এটা মাকরুহ টাইপের নিষেধ, এটা হারাম নয়, এটা মনে রাখবেন। কেউ যদি এখান থেকে পড়েই ফেলে তাকে ধিক্কার দেবেন না, তাকে আমার বুঝিয়ে বলবেন এটা হারাম নয়, এটা মাকরুহ, পড়ার চেয়ে না পড়াই ভালো। সুতরাং মাগরিবের আজান করার পরে, আজান হওয়ার পরে আপনি ফরজের আগে কোনো নফল নামাজ পড়তে যাবেন না। হ্যাঁ, যদি আলহামদুলিল্লাহ আপনি পড়তেই চান, আপনি মাগরিবের ফরজ নামাজ পড়ে আপনি করেন না, দু রাকাত, চার রাকাত, দশ রাকাত সারা রাত করেন, কোনো আপত্তি নেই। সুতরাং ওই দুটি সময় যেন আমরা নামাজগুলো না পড়ি।